ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কের পাশে দাঁড়ালো বিএনপি। ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কের জনগণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জরুরি ওষুধ ও শুকনো খাবার সামগ্রী ঢাকা স্থল থেকে তুর্কি দূতাবাসে হস্তান্তর করেছে। আমির খসরু মোহাম্মদ চৌধুরী জানান, তুরস্কের ভয়াবহ এই বিপদে বিশ্বের সর্বস্তরের জনগণের পাশে থাকা দরকার। আমরা তুরস্কের জন্য ওষুধ ও শুকনো খাবার সামগ্রী পাঠাচ্ছি, আপনারা যে যতটুকু পারেন তুরস্কের সহযোগিতা এগিয়ে আসেন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান আমির খসরু মোহাম্মদ চৌধুরী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়দ ও ডাক্তার রফিকুল ইসলাম সামগ্রীগুলো ঢাকা স্থল তুর্কি দূতাবাসে হস্তান্তর করেন। আজ তুরস্কের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী ও শামা ওবায়দ।